আসসালামু আলাইকুম। চ্যানেল আই ইউরোপের সংবাদে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি মালিহা হাসিন। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য আয়োজনে ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন। গাজায় বর্বরতার বিরুদ্ধে লন্ডনে লাখো ব্রিটিশের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গার্লস সামিটে যোগ দিতে সোমবার বিকেল 3:30টায় লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের রিপোর্টার আব্দুর রশিদ হিথ্রো বিমানবন্দর থেকে জানান, বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, ডিএফআইডির পরিচালক অ্যান্থনি স্মিথ, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি হোটেল হিলটন অন পার্ক লেনে যান। পরে হোটেলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সফর সম্পর্কে হোটেলে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিং এ তিনি জানান, মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে। 3 দিনের লন্ডন সফরকালে এ হোটেলে অবস্থান করবেন তিনি। মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত গার্লস সামিটে যোগদান করবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি। মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ব্রিটেনে বাংলা মিডিয়া সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে ব্রিটেনের শ্যাডো মিনিস্টার রুশনারা আলী বলেছেন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার দায় বিশ্ব মানবতা এড়াতে পারে না। এই বর্বরতা ও নির্বিচার নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এই বর্বরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ সময় বক্তারা আহ্বান জানান ব্রিটেনের সাংবাদিকদের সংহত ঐক্য গড়ার। শুক্রবার লন্ডনের রিজেন্ট লেক ব্যাংকুটিং হলে ইফতার পূর্ব আলোচনা সভার বক্তব্যে তিনি একথা বলেন। ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফসল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের লেবার লিডার র্যাচেল স্যান্ডার্স, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, লন্ডন বাংলার প্রধান সম্পাদক কে এম আবু তাহির চৌধুরী, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও বাংলা টাইমসের প্রধান সম্পাদক এটিইউ তাজ রহমান, বাংলা টিভির কর্ণধার সৈয়দ সামাদুল হক, এটিএন বাংলার কর্ণধার ও বিবিএর সভাপতি হাফিজ আলম বক্স, সুফি মিয়া, এনটিভির কর্ণধার মোস্তফা সারওয়ার বাবু, বেতার বাংলার কর্ণধার নাজিম চৌধুরী, বাংলা সংলাপ সম্পাদক মোশাহিদ আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ ওহিদুজ্জামান, সাবেক কাউন্সিলর ডক্টর আনোয়ার আলী, যুক্তরাজ্যে বিএনপি, আওয়ামী, জাপা সহ যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন হাউজের সম্পাদক, সাংবাদিকবৃন্দ এবং বিলেতের সুধীজনরা। At what's happening in Gaza. My party, many in my party and I made it absolutely clear
that it is completely unacceptable what's happening in Gaza. And we need an end to the conflict. We need a ceasefire. যে আমরা সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই এবং বিকেলে যত সাংবাদিক রয়েছেন বাংলা মিডিয়ার যেসব সাংবাদিক রয়েছেন তাদের কল্যাণে আমরা কাজ করতে চাই, আমরা কাজ করতে চাই কমিউনিটির কল্যাণে। আমরা সাংবাদিকদের জন্য ট্রেনিং এর একটা ব্যবস্থা করতে পারি, সাংবাদিকদের কোনো ধরনের কোনো কিছু যদি হয় প্রেস ক্লাব যেন প্রতিবাদ জানাতে পারে, এটা স্থান যেন প্রেস ক্লাব হয় সেটাই আমাদের আশা আপনাদের সহযোগিতা। ফিলিস্তিনের অবরোধ নগরী গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় সৃষ্টি হয়েছে মর্মান্তিক মানবিক বিপর্যয়ের। গত কয়েকদিনে নির্বিচারে হত্যার শিকার হয়েছেন 200 বেশি মানুষ, যার বেশিরভাগই শিশু। এই বর্বর হামলার পর জাতিসংঘ যখন সেভাবে সরব নয়, ঠিক তখনই শনিবার ব্রিটেনের লাখো মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন 10 ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন। ইসরায়েলের ন্যাক্কারজনক হামলা বন্ধের জন্য ব্রিটেনের চাপ প্রয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন। 10 ডাউনিং স্ট্রিট থেকে সমাবেশকারীরা পরে ইসরায়েলি হাই কমিশনের সামনে অবস্থান নেন, সেখানেও বিক্ষোভ সমাবেশ করেন তারা। I'm here to show my support and solidarity with the Palestinians in whatever Israel is doing in Palestine and Gaza. This is not acceptable, and I came in front of Israeli embassy to demand to stop the bombing in Palestine and Gaza. This is the only demand, that was to stop the occupation. To show our support for the Palestinians and put pressure on Israel to stop what they're doing inside Gaza and inside Palestine as a whole. All three of us here, we come all the way from Leicester, with people from all around the country. বিলেতের বাইরে 24 ঘন্টা সম্প্রচারিত একমাত্র বাংলা রেডিও লন্ডনের বেতার বাংলা আয়োজিত আন্তঃনির্বাচন ও ইফতার মাহফিলে অতিথিরা বলেছেন, ব্রিটেনে বাঙালি কমিউনিটিতে বেতার বাংলা একটি পরিচিত এবং নন্দিত নাম। রোববার সকালে অফিস প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে 240 জন ভোটারের মধ্যে প্রায় 70 ভাগ ভোটার বেতার বাংলাতে তাদের পছন্দের 2 জন পরিচালক এবং 9 জন ম্যানেজমেন্ট বোর্ড সদস্য নির্বাচিত করেন। পরবর্তীতে রিজেন্ট ল্যাং ব্যাংকুইটিং হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাসিমা কাজলের উপস্থাপনায় মোশতাক বাবুলের বক্তব্যের পর বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী বার্ষিক রিপোর্ট পেশ করেন। এতে বক্তব্য রাখেন বেথনাল গ্রিন বো আসনের এমপি রুশনারা আলী, চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফসল চৌধুরী শোয়েব, হাফিজ আলম বক্স, সাবরিনা হোসেন, কাউন্সিলর ওহিদ আহমেদ, কাউন্সিলর নাসিম আলী, মনির আহমেদ, খ্যাতিমান অভিনেত্রী ডলি জোহর, মতিনুজ্জামান প্রমুখ। সব শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনের পক্ষে আজিজ চৌধুরী। প্রায় 400 অতিথি অভিনন্দন জানান নবনির্বাচিত পরিচালক সহ 9 ম্যানেজমেন্ট বোর্ড সদস্যদের। এবং তারাই ভবিষ্যতে বেতারবাংলা চালাবে, সাথে থাকবে আমাদের সাবস্ক্রাইবার ডাইরেক্টর। এই সমন্বয়ে সাবস্ক্রাইবার ডাইরেক্টর, কমিউনিটি ডাইরেক্টর অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি মিলে আজকে নির্বাচনে যারা জয়ী লাভ করবে তারাই আগামী দিনে আগামী ভবিষ্যতে বেতারবাংলার নির্ধারণ কাজকর্মগুলো চালাবে। যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল ও আলোচনা সভার সভাপতিত্ব করেন কায়সার চৌধুরী, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের স্পিকার আব্দুল মুকিত চুনু, এমবিই, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, শামসুদ্দিন খান, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। অসহায় প্রতিবন্ধীদের সেবায় কাজ করে যাওয়া কেয়ারারদের কর্মকাণ্ডের প্রশংসা করে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান কেয়ারারদের জিরো আওয়ার কাজের চুক্তি পরিবর্তন করে তাদের স্থায়ীকরণের বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মেয়র লুৎফর।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আব্দুল শুকুর ও অলিউর রহমানের যৌথ পরিচালনায় এতে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর ক্যাবিনেট মেম্বার আব্দুল আসাদ, কাউন্সিলর শাহেদ আলী, কাউন্সিলর মাহবুব আলম মামুন, লন্ডন বাংলার সম্পাদক কে এম আবু তাহির চৌধুরী, আক্তার হোসেন, মসলিউদ্দিন আহমেদ প্রমুখ। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হল রোববার। ইফতার পূর্ব আলোচনা সভায় ট্রাস্টের নানা দিক তুলে ধরেন সাধারণ সম্পাদক দেলার হোসেন। সভাপতি মুহিবুর রহমান ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিসিএর সাবেক সেক্রেটারি আশরাফ উদ্দিন, সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাশ পাশা, বার্তা সম্পাদক মসলিউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর শাহাবুদ্দিন বেলাল, কাউন্সিলর আব্দুল আসাদ, কমিউনিটি ব্যক্তিত্ব শাহানুর খান প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা ট্রাস্টের কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আমিন আলী, ডাক্তার জাকারিয়া, আব্দুল মতলিব, মনোজির আলী, শাহাবুদ্দিন চঞ্চল প্রমুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে যুক্তরাজ্যে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ ধর বাপির পরিচালনায় ও সালে আহমেদের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা কায়সার রশিদ মিন্টু, সাবেক শিক্ষক শাহিন আক্তার হামিদ, জাহাঙ্গীর ফিরোজ, মিতা হাসান, রেজাকুর হায়দার বাপ্পি, সাংবাদিক শোয়েব কবির, আফতাবউদ্দিন কায়সার প্রমুখ। ইউরোপ জুড়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইস্পাহানি গ্রুপের টি এবং ফুড প্রোডাক্টস। ইউরোপে ইস্পাহানি গ্রুপের টি এবং ফুড প্রোডাক্টকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সোল ডিস্ট্রিবিউটর হিসেবে বিডিশপ ইউকে লিমিটেড দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ইস্পাহানি গ্রুপের পরিচালক আলী ইস্পাহানি। তিনি আরও বলেন, এ সপ্তাহ থেকে পুরো ইউকে জুড়ে ইস্পাহানি গ্রুপের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হতে যাচ্ছে। অতি অল্প সময়ের মধ্যে লন্ডনে প্রায় 2000-এর অধিক শপ ও আউটলেটে ইস্পাহানির পণ্য পাওয়া যাবে। এ সময় উপস্থিত ছিলেন বিডিশপ ইউকের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন খান, সাংবাদিক শোয়েব কবির প্রমুখ। ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে লিডসে দ্বিতীয়বারের মতো পালিত হল প্রতিবাদ সমাবেশ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ফিলিস্তিনি মানুষকে হত্যা নির্যাতন বন্ধে আবারও হাজারো মানুষের ঢল নেমেছে লিডসের রাজপথে। গত রবিবার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদকারীরা লিডসের বিবিসি কার্যালয় ঘেরাও করেন। মিছিলের আগে ও পরে লিডস সিটি সেন্টার ও বিবিসি কার্যালয়ের সামনে পৃথক দুটি সমাবেশে বিভিন্ন পেশা ও গোষ্ঠীর নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। To turn their backs on the BBC building, fold your hands, and we're going to take some pictures to say that's what we think of their propaganda. I have been inside the BBC a few times before. There are more than 100 people works there. Be brave, don't be coward. Pop out of your window and see the thousands of people here. We've got Jews walking hand in hand, we've got Christians, we've got people of non-religions, we've got everyone, every kind of people, we've got black, we've got white. This is a question of humanity! এছাড়া অনুষ্ঠানে লিডস ইহুদি কমিউনিটির নেতৃবৃন্দরা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। কয়েক হাজার মানুষের সমাবেশে বক্তারা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। ব্র্যাডফোর্ডের 21 একাডেমি বাংলা স্কুলের উদ্যোগে গত 16 জুলাই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে একুশে একাডেমি বাংলা স্কুলের উদ্যোগে গত ১৬ জুলাই বুধবার একুশে একাডেমি প্রাঙ্গণে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্রাডফোর্ডের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ একুশে একাডেমির শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার মুফতি আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল মতিন বায়তুল আমান জামে মসজিদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন একুশে একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ মুমিন মিয়া সহ আব্দুল সালাম ও আনোয়ার হোসেন প্রমুখ। উলামায়ে কেরামগণ পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য সম্বন্ধে কুরআন হাদিসের আলোকে বয়ান পেশ করেন। বিশেষ করে বাংলা শিক্ষার জন্য প্রতিটি মসজিদে মক্তবে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানানো হয়। পরে পালেস্টাইন, গাজা ও সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদের বাংলা শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যে একুশে একাডেমির মাধ্যমে যে বাংলা শিক্ষার বিস্তার আগামীতে আরও বেশি হইব, ব্রাডফোর্ডের প্রত্যেকের ধন্যবাদ এবং ইফতার মাহফিল হইল, গাজার মুসলমান সহ প্রত্যেক মুসলমানের সমৃদ্ধি কামনা করে। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। মঙ্গলবার এডিনবরায় ইগনাইট রেস্টুরেন্ট বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন আয়োজন করে আলোচনা সভা ও সেহেরি অনুষ্ঠানের। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের সভাপতি মোহাম্মদ আসাদুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সভায় বাংলাদেশি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের ফাউন্ডিং চেয়ার অ্যাক্টিভিস্ট লর্ড শাহনুর চৌধুরী, ফয়সাল চৌধুরী এমবিই, ওয়ালি তসরুদ্দিন এমবিই, মনিরুদ্দিন, আহমদ আলী জীব প্রমুখ। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বক্তারা ইউরোপে বসবাসরত সকল কুমিল্লাবাসীদের মাঝে ভ্রাতৃত্ব সম্পর্ক বৃদ্ধি সহ সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বাংলা নিউজের এমডি আব্দুর রব মল্লিক, বিএসইউ প্রেসিডেন্ট আতাউল্লাহ ফারুক, ইউকেবিডি নিউজ ডট কম এর এডিটর শোয়েব কবির হাফসা ইসলাম। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের মেম্বারশিপ গ্রহণ ও সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার কাজী শাহিন শাহ, সাইফুল ইসলাম দুদু, কাজী আমিনুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, জেসমিন আক্তার প্রমুখ। এবারে সিলেটের খবর। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার স্থানান্তর বাংলাদেশিদের ভোগান্তির ও জটিলতার কারণ হয়ে দাঁড়াবে। তিনি এ ধরনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান। শনিবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের কনফারেন্স হলে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটসের মাইল্যান্ড ফরওয়ার্ডের কাউন্সিলর শাহ আলমের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওয়াকাজ সভাপতি খালেদ আহমেদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ফয়সাল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, টাওয়ার হ্যামলেটস মাইল্যান্ড ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম প্রমুখ। মেয়র আরিফুল হক লন্ডন প্রবাসী সিলেটিদের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রবাসী জনপ্রতিনিধিদের প্রতি। এই ছিল আমাদের কাছে আজকের মতো ইউরোপের খবর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য আয়োজনে ইউকে বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন। গাজায় বর্বরতার বিরুদ্ধে লন্ডনের লাখো ব্রিটিশের বিক্ষোভ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবশেষ খবর জানতে চ্যানেল আই ইউরোপের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।